নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি দেশি মটরের শাক, যেটা খেতে তো অনেকটাই তেতো হয়, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে তোমাদের কিন্তু শাকটা একটু তেতো হবে না। আর এই শাকটা রান্না করছি সম্পূর্ণ নিরামিষ। তো কিভাবে বানালাম দেশি মটরের শাক, শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অনুরোধ করব। তো প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নেবে, আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। বেগুন দিয়ে কিভাবে বানাবো দেখো, এর জন্য নিয়ে নিয়েছি এক ঝুড়ি এখানে মটরের শাক রয়েছে। এই মটরের শাকটা মানে ভালো করে বেছে নিয়ে দেখো, মানে যে নরম অংশগুলো রয়েছে সেই নরম অংশগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে নেবো, নিয়ে কুচি করে কেটে নেবো, সাথে এই বেগুনটা নেবো। অনেক বন্ধুরাই বলে যে দেশি মটর শাক তেতো লাগে, তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের এর জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। কিভাবে আমি রান্না করছি আর যেভাবে রান্না করলে শাকটা কিন্তু অতটাও তেতো লাগবে না, সামান্য, খুবই সামান্য, বুঝতেই পারবে না যেটা ঠিক কিসের শাক। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের মটরের শাকের রেসিপি। তো দেখো, এখানে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিলে শাকটা কাটলে দেখবে অনেকটা ভালো হয় কাটতে। তো শাকটা এভাবে প্রথমে একটু মুঠোটা শক্ত করে ধরবে, তারপর হচ্ছে এভাবে চেপে কাটবে, তাহলে দেখবে শাকটা কাটতে কিন্তু অনেকটা সুবিধা হয়। বেশ সরু সরু করে কেটে নেবো যতটা সম্ভব। দেখতে পাচ্ছ একেবারে যে ছোলা শাকের মতো হচ্ছে তা কিন্তু নয়, তবে তার থেকে একটু মোটা। চলো শাকটা আমি সবটাই কেটে নিচ্ছি, তারপর তোমাদের কাছে ফিরে আসছে। সাথে কিন্তু আমি বেগুনটাও কেটে নেবো। কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে শাকটা কাটা হয়ে গেছে, আর সাথে দেখো বেগুনটা ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলো চলে যাই রান্নায়। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি 3 চামচ মতো, 4 চামচে 3 চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ফাটিয়ে দিচ্ছে। শুকনো লঙ্কাটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হবে, তাই অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর সাথে দিতে হবে কাঁচা লঙ্কা, আর দিতে হবে 5 ফোড়ন। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে একটা এটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিতে হবে বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপর হচ্ছে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে প্রায় 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনটা একটু হালকা নরম হয়ে যায়। তো দেখো 1.5 মিনিট পর দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। শাকটা দেওয়ার পর আবারও ভালো করে বেগুনের সাথে শাকটাকে মিশিয়ে নেবো, যাতে করে বেগুনের যে মশলাগুলো রয়েছে তেল হলুদ লবণ সেগুলো শাকের সাথে ভালোভাবে চলে যাবে। আর শাক নাড়াটা যতটা ভালো হয় দেখবে যে কোনো রান্নায়, তাতে কিন্তু শাকের রান্নাটা অনেক বেশি ভালো হয় স্বাদটা। তো দেখো এটা ঢাকা দিয়ে নেড়ে নিলাম, তারপর দেখো 2-3 মিনিট পর এটাকে ঢাকনা খুলে দিলাম আর এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে দিয়ে দেবো জল। শাকটা কিন্তু দেখতে পাচ্ছ পরিমাণে অনেকটাই কমে গেছে, তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। শাকটা যেহেতু আমি নরম করব, শুকনো ভাজা করব না, তো সেই কারণে কিন্তু অবশ্যই এখানে জলটা ব্যবহার করতে হবে, যারা শুকনো পছন্দ করো না আমার মতোই। তো এখানে জল ব্যবহার করলাম, তারপর নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে নেবো, তার মধ্যে কিন্তু বারবার আমি ঢাকনা খুলে নেড়ে দেবো, যাতে করে তলে না ধরে যায়। আঁচটা কিন্তু আমি মিডিয়াম রাখবো, যাতে তলে না লেগে যায় বা পুড়ে যায়। আর লেগে গেলে বা পুড়ে গেলে তার স্বাদটা কিন্তু মোটেই ভালো আসবে না। তো দেখতে পাচ্ছ আমি একইভাবে কিন্তু পদ্ধতি অনুসরণ করে রান্নাটা করে নেবো। তো এখানে প্রায় ধরো রান্না শেষের দিকে এই সময় আমি দিয়ে দিলাম আটা, 1 চামচ আটা থেকে সামান্য একটু রেখে দিয়ে আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু শাকের যে তেতো ভাব সেটা কিন্তু কাটবে না। তাই 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচের একটু কম আটা। তারপর খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে আরো কিছুক্ষণের জন্য, যাতে করে শাকটা দিলে আটাটা দিলে পরে শাকটা বেশ আঠালো ভাব আসবে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ শাকটা আমার হয়ে এসেছে। হ্যাঁ, তো আশা করি তোমাদের ভালো লাগবে, এইভাবে তোমরা রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম হয়েছে। খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিলাম, তাতে করে শাকের বেগুনগুলো বেশ শাকের সাথে মিশে যাবে, আর বেশ অনেকটা নরম হবে, আর খেতে অনেকটা বেশি ভালো লাগবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। আর যারা এখনো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।